আপনি ব্যাংকের চাকরি কেন করবেন? দেখুন, আপনি প্রাইভেট ব্যাংকেও চাকরি করতে পারেন, চাইলে সরকারি ব্যাংকেও চাকরি করতে পারবেন। যদি আপনি প্রাইভেট ব্যাংকে চাকরি করেন, তাহলে আপনার জন্য ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার, যেটাকে এমটিও বলে, এইটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় পোস্ট। কারণ এই পোস্টেই স্টার্টিং স্যালারি 70,000 প্লাস হয়ে থাকে, ঠিক আছে? এবং এখানে কিন্তু সাবজেক্ট কোনো ম্যাটার করে না, অর্থাৎ আপনাকে যে ব্যাংকে চাকরি করতে হলে কমার্সে পড়তে হবে সেটা কিন্তু বিষয় না। তবে কমার্স থেকে পড়লে আপনাকে ভাইবাতে একটু অ্যাডভান্টেজ দেওয়া হতে পারে। আর সরকারি ব্যাংকে আপনি চাইলে সিনিয়র অফিসার হিসেবে ঢুকতে পারেন, অথবা নর্মাল অফিসার, অফিসার জেনারেল অথবা অফিসার ক্যাশ হিসেবে ঢুকতে পারেন। সিনিয়র অফিসার এই চাকরিটা কিন্তু নবম গ্রেডের একটা চাকরি, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক এটাও একটা নবম গ্রেডের চাকরি, আর অফিসার যেটা, অফিসার জেনারেল বা অফিসার ক্যাশ, এটা হচ্ছে 10 গ্রেডের একটা চাকরি। এখানে স্যালারি স্ট্রাকচার 10 গ্রেড অনুসারে পেয়ে থাকে। আর এমটিওতে তো বললাম যে আপনি অনেক স্যালারি পাবেন, তবে এমটিও বাদেও আপনি নর্মাল অফিসার ঢুকতে পারবেন, অর্থাৎ প্রবেশনারি অফিসার। এখানে স্যালারি স্ট্রাকচার একটু কম, যেমন 50,000 প্লাস, কিন্তু অন্যান্য সুযোগ সুবিধা ভালোই। ব্যাংকের যে বিষয়টা সেটা হচ্ছে প্রমোশন গ্রোথ খুবই ভালো, এবং এইখানে আপনার প্রথমেই আপনি যদি সিনিয়র অফিসার অথবা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হন, অর্থাৎ 9 গ্রেডে ঢুকেন, তাহলে আপনি কিন্তু গাড়ি লোন এবং বাড়ি লোনের জন্য 5 বছর পরে 1,25,00,000 টাকা পাবেন। বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টররা আর একটু বেশি পেয়ে থাকে। আর যদি আপনি 10 গ্রেডের অর্থাৎ অফিসার পোস্টে ঢুকেন, তাহলে কিন্তু আপনাকে 1,05,00,000 টাকা দেওয়া হবে শুধুমাত্র আপনার গাড়ি লোন অথবা বাড়ি লোনের জন্য। অর্থাৎ আমরা চাকরিজীবী যারা যারা সরকারি চাকরি করি, তাদের একটা লক্ষ্য থাকে যে আমি লাস্টে গিয়ে একটা পেনশন পাবো বা রিটায়ার করবো, তারপর সেই টাকা দিয়ে একটা বাড়ি বানাবো, গাড়ি বানাবো। ওই বয়সে গিয়ে কিন্তু আপনার বাড়ি গাড়ি বানানোর যে বিষয়টা, ওটা কিন্তু থাকে না বুড়া বয়সে গিয়ে। হ্যাঁ, অনেক সীমাবদ্ধতা এসে যায়। তার চেয়ে ভালো, আপনি যখন ব্যাংকে চাকরি করবেন, আপনি কিন্তু যুবক বয়সেই বাড়ি গাড়ির মালিক হয়ে যেতে পারতেছেন, সেটা সারা জীবন ভোগ করে যেতে পারবেন। অন্য কোনো চাকরিতেই আপনি এত সহজে 1,00,000,000 টাকা পাবেন না। হ্যাঁ, পেতে পারেন সেটা অবৈধ উপায়ে, কিন্তু ঘুষ বিষয়টা দেখেন, আপনি ঘুষ খেয়ে গেলেন কিন্তু পরকালে কিন্তু আপনাকে সেটা হিসাব দিতে হবে, যদি আফটার লাইফে আপনি বিশ্বাস করেন। এজন্য আপনি যদি বৈধ ওয়েতে বেশি টাকার মালিক হতে চান, তাহলে অবশ্যই ব্যাংকের চাকরি আপনার জন্য সেরা। এইবার আসি প্রাইভেট ব্যাংকে ঢুকলে আপনি হয়তো স্যালারি একটু বেশি পাবেন, কিন্তু আপনার কাজের চাপটা একটু বেশি থাকবে। এবং আপনি যদি এমটিও পোস্টে ঢোকেন, তাহলে কিন্তু আপনি অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ এভিপি ইজিলি হয়ে যেতে পারবেন। একজন এভিপির স্যালারি কিন্তু 2,00,000 টাকা প্লাস হয়ে থাকে, এবং আপনি যদি এমটিওতে ঢোকেন, তাহলে এভিপি আপনি ইজিলি হতে পারতেছেন। আর সিনিয়র অফিসার পোস্টে ঢুকলে আপনি কিন্তু 3টা বা 4টা প্রমোশন পাওয়ার পরে কিন্তু এজিএম হবেন, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। সিনিয়র অফিসার থেকে মেইনলি প্রিন্সিপাল অফিসার হয়, প্রিন্সিপাল অফিসার থেকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার, তারপরে কিন্তু এজিএম। আর এজিএম হওয়ার পরে আপনি কিন্তু 40,00,000 টাকা পাবেন শুধুমাত্র কার লোন বাবদ, এবং এখানে কিন্তু ইন্টারেস্ট নেবে না, আপনার কোনো ধরনের কোনো সুদ নেবে না। আপনি গাড়ি কেনার পরে আপনার যে গাড়ির ড্রাইভার ভাড়া, সে ভাড়াটাও কিন্তু সরকার দিবে। সেই সাথে প্রাইভেট ব্যাংকের এমটিও অথবা প্রমোশনারি অফিসার হিসেবে যারা ঢুকেন, তারাও একটা নির্দিষ্ট সময় চাকরি করার পরে ব্যাংক থেকে খুব কম সুদে লোন পান বাড়ি এবং গাড়ির জন্য, সেটা অনেক সময় 1,00,000,000 বা 50,00,000 প্লাস হয়ে থাকে। সো বুঝতেই পারছেন যে কীরকম একটা চাকরি ব্যাংকের চাকরি। আর বর্তমানে ব্যাংকের সার্কুলার কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে। সরকারি চাকরির জগতে যদি বলি, তাহলে ব্যাংকে চাকরি পাওয়াটা সবচেয়ে ইজি, কারণ ব্যাংকে হচ্ছে সবচেয়ে বেশি লোক নিয়ে থাকে, আপনি বিসিএস বা অন্যান্য সরকারি চাকরির সাথে যদি তুলনা করেন। সেই সাথে আপনি যদি সরকারি ব্যাংকে ঢুকেন, তাহলে কিন্তু আপনি আপনার নিজের বাসায় থেকে অফিস করতে পারবেন, অর্থাৎ সরকারি ব্যাংকের শাখাগুলো মোটামুটি আমাদের জেলা এবং উপজেলা পর্যায়ে রয়েছে, তাহলে আপনি কিন্তু আপনার পোস্টিংটা আপনার নিজের এলাকাতে নিয়ে যেতে পারবেন। এবং একটা সুবিধাজনক চাকরি আপনি সারা জীবন বাসায় থেকে করতে পারতেছেন, কিন্তু অন্য সরকারি চাকরিগুলোতে কিন্তু দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আপনাকে ট্রান্সফার করা হবে, আপনাকে সারা জীবন দৌড়ের উপর থাকতে হবে। যেহেতু অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে বাংলাদেশে কিন্তু ব্যাংকের শাখাগুলো বেড়েই চলেছে, তাই ভালো পরিমাণে লোক নিয়োগ চলছে বর্তমানে, বেতন ভালো, বাড়তি সুযোগ সুবিধা আছে। এখন ব্যাংকিং উঠেছে সবচেয়ে আকর্ষণীয় একটা পেশা, আকর্ষণীয় বেতন, সামাজিক সম্মান, ক্যারিয়ার দ্রুত এগিয়ে যাওয়ার সুযোগ, এই সব কিছু যে গুটিগত পেশায় মেলে, ব্যাংকিং তার মধ্যে একটি। আজকের দিনের তরুণ পেশাজীবীদের কাছে ব্যাংকিং পেশাটি ক্রমেই পরিণত হয়েছে আকর্ষণীয় এবং চ্যালেঞ্জিং একটা পেশায়। যদি আমি অসুবিধাগুলো বলি ব্যাংকারদের, তাহলে প্রথম কথা হচ্ছে কর্মব্যস্ততা, আপনার প্রচুর কাজের চাপ থাকবে, তবে হ্যাঁ, আপনি সপ্তাহে 2 দিন ছুটি পাবেন, শুক্রবার এবং শনিবার। সেই সাথে আপনার ঝুঁকি আছে, যেমন ধরেন আপনি যদি ক্যাশে কাজ করেন, তাহলে আপনার যদি টাকা কখনো
এলোমেলো হয়ে যায়, তাহলে সেই টাকাটা কিন্তু মাঝে মাঝে আপনার পকেট থেকে দিয়ে সেটা ব্যালেন্স করা লাগতে পারে। আপনাকে যেহেতু একই ডেস্কে বসে কাজ করতে হবে, সারাদিন বসে থাকতে হবে টেবিলের উপরে, তাই কাজটা অনেক সময় আপনার একঘেয়েমি লাগতে পারে, মানসিক একটা টেনশন থাকে। কারণ ব্যাংকার হিসেবে আপনার কিন্তু কাজ থাকবে ঋণ দেওয়া এবং সেই ঋণটা কালেক্ট করা। অনেক সময় বাংলাদেশে কিন্তু খেলাপি ঋণের পরিমাণটা বেশি, আপনি ঋণ দিচ্ছেন এবং ঋণ যদি কালেক্ট না করতে পারেন তাহলে কিন্তু সেটা আপনার উপর একটা প্রেশার, এবং ব্যাংকের সেন্ট্রাল ব্যাংক মানে সেন্ট্রাল যে পরিষদটা আছে তারা কিন্তু আপনাকে প্রেশার দিবে এই সব বিষয়ে। ছুটির অভাব আছে, অর্থাৎ আপনাকে নর্মাল ডেজগুলোতে কাজ করতে হবে, সপ্তাহে দুই দিন তো ছুটি আসেই, কিন্তু অন্য অন্য যে ছুটি ছাটার দিনগুলো বাদে আপনি মানে কাজে আসলেন না, বললেন যে আজকে ঘুরতে যাব বাইরে, এরকম আপনি কাজের মধ্যে কোনো ধরনের কোনো অলসতা দেখাতে পারবেন না। সুবিধার মধ্যে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি সামাজিক মর্যাদা, আপনাকে ব্যাংকার হিসেবে সবাই সম্মান করবে, শ্রদ্ধা করবে। এখানে পদোন্নতি খুবই ভালো, বললাম তো আপনি যদি সিনিয়র অফিসার হন তাহলে ইজিলি এজিএম হতে পারবেন, অনেকে কপালে থাকলে জিএম বা জেনারেল ম্যানেজার হওয়ার সুযোগ পান। আর প্রাইভেট ব্যাংকে এমটিও বা প্রবেশনাল অফিসার হিসেবে ঢুকলেও আপনি মোটামুটি অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট বা অনেকেই ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত পদোন্নতি পেয়ে থাকে। আপনি গাড়ি লোন পাবেন, অর্থাৎ গাড়ি কেনার জন্য লোন দেওয়া হবে আপনাকে 40 লাখ টাকা। আপনি বাড়ি লোন পাবেন, সেটা অলরেডি বলেছি 1,25,00,000 টাকা বা অনেক সময় 1,00,000 টাকা দেওয়া হয়ে থাকে। এবং গাড়ি লোনের ক্ষেত্রে কিন্তু আপনার গাড়ির ড্রাইভার ভাড়াটাও দেওয়া হয়ে থাকে। মোটর সাইকেল লোন পাবেন, অনেক সময় মোটর সাইকেল লোন দেওয়া হয়। আপনি কম্পিউটার কেনার জন্য 1 বছর পূর্ণ হওয়ার পরে আপনাকে কিন্তু ব্যাংক থেকে কম্পিউটার লোন দেওয়া হবে, সেই সাথে আপনি লাঞ্চ ভাতা পাবেন, অর্থাৎ ব্যাংকে কাজ করা অবস্থায় আপনাকে লাঞ্চ ভাতা দেওয়া হবে, 200 টাকা করে আপনি লাঞ্চ ভাতা পাবেন। সেই সাথে আপনার ইনসেন্টিভ বোনাস থাকবে, ঈদ বোনাস থাকবে, পূজা বোনাস থাকবে, নববর্ষের সময় মুনাফার উপর ভিত্তি করে আপনার ইনসেন্টিভ বা বোনাস বেড়ে যেতে পারে। সেই সাথে আপনার ক্যালেন্ডার, অর্থাৎ বছর শেষে নতুন বছরের ক্যালেন্ডার দেবে ব্যাংক, সুতরাং বাসার জন্য ক্যালেন্ডার কিনতে হবে না, কারো কাছে চাইতে হবে না। উচ্চশিক্ষা এবং বিদেশ ভ্রমণের সুযোগ পাবেন। বাংলাদেশ ব্যাংকে চাকরি করলে মোটামুটি বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যারা তারা প্রত্যেকেই কিন্তু বাইরের দেশে ব্যাংক রিলেটেড পড়াশোনা করতে যান। এছাড়া আপনি সিজারিং ব্যয় পাবেন, অর্থাৎ ছেলে হোক অথবা মেয়ে হোক, আপনার স্ত্রীর সিজার করার জন্য অর্থাৎ সন্তান ডেলিভারির জন্য যে খরচটা যাবে, 2টা সন্তান পর্যন্ত ব্যাংক সেই খরচটা বহন করবে। আপনার চিকিৎসা ব্যয়, আপনি যদি কোনো দুরারোগ্যতে ব্যাধিতে আক্রান্ত হন তাহলে ব্যাংক আপনার চিকিৎসা ব্যয়টা বহন করবে। শ্রান্তি এবং বিনোদন ভাতা, চাকরির বয়স 5 বছর পূর্ণ হলে প্রতি 3 বছর পরপর ব্যাংক আপনাকে 15 দিনের ছুটি দিবে শ্রান্তির জন্য। শুধু তাই না, বিনোদন করার জন্য 1 মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থও দেবে। ক্লোজিং ভাতা, প্রতি অর্থ বছরের ডিসেম্বর এবং জুন মাসে অর্থবার্ষিক এবং বার্ষিক হিসাব সমাপনী হয়, এ উপলক্ষে আপনি কিছু ভাতা পাবেন। প্রেশন, ব্যাংক থেকে অন্য প্রতিষ্ঠানে আপনি কাজের সুযোগ পাবেন যদি আপনার ওই রকম মোটিভেশন থাকে। এছাড়া আপনি লিয়েন সুবিধাও পাবেন ব্যাংকের চাকরিতে। লিয়েন নিয়ে পরে একটা ভিডিও বানাবো আমি, সমস্যা নাই। এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স ইনসেন্টিভ, অর্থাৎ আপনার যদি পারফরমেন্স অনেক ভালো হয় তাহলে আপনার ইনসেন্টিভ বেশি হতে পারে। প্রশিক্ষণ, ব্যাংকের যেহেতু নিজস্ব প্রশিক্ষণ সিস্টেম আছে, সো ইনস্টিটিউটগুলোতে আপনি প্রশিক্ষণের সুযোগ পাবেন। সেই সাথে ব্যাংক পেশায় আসতে হলে আপনাকে অবশ্যই ব্যাংকিং ডিপ্লোমাটা করতে হবে। ব্যাংকিং ডিপ্লোমা করলে আপনার প্রমোশনটা খুব দ্রুত হবে, আপনি সেই সাথে জনসেবা করার সুযোগ পাবেন, আর্থিক সক্ষমতা আপনার বেড়ে যাবে এবং বাংলাদেশের অর্থনীতিতে আপনি অবদান রাখার সুযোগ পাবেন।